Era hasta cero, Javi. Era hasta. Ay, ay, ay. Ay, 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 diga. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। এখন যে মুরগিগুলো দেখতে পারতেছেন এগুলো এই বছরে প্রথম ব্যাচের মুরগি। তো এই মুরগিগুলোকে আমার আগের ভিডিও যারা দেখছেন তারা চেনেন। এই মুরগিগুলোকে এক সপ্তাহ হলো বাইরে ছেড়ে দিছি। এক সপ্তাহ পর এখন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো আজকে বিকেলবেলা হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটছে। এই মুরগিগুলোকে বন বিড়াল আক্রমণ করছিল। এর মধ্যে একটা বাচ্চা মারা গেছে আর বাকিগুলো আছে কিন্তু একটু ভয়ে আছে। তো 10টা বাচ্চা ছিল, 10টার মধ্যে এখন একটা মারা গেল আর আছে মাত্র 9টা। তো এটা এই পর্যন্ত এখনও এরকম কোনো ঘটনা ঘটে নাই, এটাই প্রথম। আসলে বর্ষার সময় তো যার জন্য এই ঘটনাটা ঘটছে। তো অনেক দিন ধরে মুরগি পালি, এই পর্যন্ত এরকম কোনো ঘটনা হয়নি, এটাই ফার্স্ট টাইম। এই যে এই এই জায়গাটা বন বিড়াল আসছিল, আসলে বর্ষার সময় তো এই জন্য, এই যেখান থেকে পানি আছে এখন, বর্ষা না থাকলে পুরাটা একদম পানি থাকে না আর কি, ফাঁকা থাকে। তো তখন মুরগি একটু জায়গা পাই, ফাঁকা জায়গা। এখন যেহেতু পানি আছে, যে ঝোপঝাড়ের মধ্যে থাকে, হ্যাঁ, তো ওই পাশে ওই পাশে ওই যে ওই পাশে জঙ্গল টঙ্গল আছে, ওইখান থেকে বন বিড়াল আসে। এই যে একটা মুরগি ডিম পাড়া, মুরগি ডিম পাড়া শুরু করে দিচ্ছে। এই যে এটা হচ্ছে সেই বাচ্চা যেটাকে বন বিড়াল আক্রমণ করছিল, একদম ঘাড়ের ভিতরে এসে ধরছে। দেখেন, দেখতে পারবেন ঘাড়ে একটু রক্ত। তো এইখানে এই প্রথম আর কি এটা হলো। এদেরকে ছোটো একটা বল দিয়ে দিছি গোসল করার জন্য, যেহেতু এরা বাইরে যায় না, এখনও বয়স হয় না বাইরে ছাড়ার মতো। এদের গোসল করতেছে দুজন, আর এই বাকি দুজন ঘুরতেছে। এখন এদের খাবার দেওয়া হবে। ভাত দিচ্ছি, দেওয়ার সাথে সাথে পেটের ভিতরে ঢুকে গেছে। কবুতর আসলে শখে পালা হয় না, কবুতর কবুতর কেন, মুরগিও শখে পালা হয় না। ওগুলো আসলে পরিবারের চাহিদা মেটানোর জন্য পালন করা হয়। গিরিবাজ আছে, এক জোড়া হোমা আছে, আর এক জোড়া ক্রস। হোমার দিন হয়তো বা 10-12 দিন লাগবে। ক্রসের একটা বাচ্চা আছে, একটা বাচ্চা 4টা ডিম পারছিল, এর মধ্যে থেকে একটা ডিম ফুটছে, হ্যাঁ, আর একটা ডিম তো ভেঙে ফেলছে,
আর বাকি দুইটা দিন তো নষ্ট করে ফেলছে। ভিটের বাচ্চা হয়েছিল, হ্যাঁ, এর আগের ভিডিওতে হয়তো বা দেখছেন, যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন সেখানে দেওয়া আছে। হ্যাঁ, বাচ্চা ভিটের হয়েছিল, কিন্তু ভালোভাবে তাপ না দেওয়ার কারণে বাচ্চাগুলো নষ্ট হয়ে গেছে। এটা মশালা অনেক বড় হয়ে গেছে, আর এইদিকে আরেকটা বাচ্চা আছে, এটা কি বাচ্চা, এই যে এই বাচ্চা, এটাও অনেক বড় হয়ে গেছে পাখাটাকে একদম। তো এদেরকে সামনে শুক্রবার ইনশাল্লাহ জবাই দেওয়া হবে খাওয়ার জন্য, অনেক বড় হয়ে গেছে। যেহেতু জোড়া নাই সেজন্য জবাই করে রেখে ফেলব। খাওয়া শেষ, প্রায়